ছোটবেলা থেকেই অনেকে স্বপ্ন দেখেন ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা বড় কোনো কর্মকর্তা হবেন। আবার কেউ এর বিপরীতে হেঁটে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চান ভদ্রলোকের খেলা বলে পরিচিত ক্রিকেটে। এমনই এক ঝাঁক তরুণ দিনই আমাদের গল্প, চলুন শুনে আসি সেই গল্প। আব্দুল্লাহ রাজধানীর একটি হোস্টেলে থাকেন। কাকডাকা ভোরে বেশিরভাগ মানুষই যখন নির্বিঘ্নে ঘুমায়, ঠিক তখন সব ক্লান্তি এক পাশে রেখে তৈরি হচ্ছেন আব্দুল্লাহ। ব্যাট ব্যাট সব ঘুচিয়ে বেরিয়ে পড়লেন, যে স্বপ্ন তাকে ঘুমাতে দেয় না, লক্ষ্য সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয়া। বগুড়ার প্রত্যন্ত এক গ্রাম থেকে পরিবার পরিজনের মায়া কাটিয়ে ঢাকায় তার আগমন, প্রতিষ্ঠিত ক্রিকেটার হয়ে ওঠা। বেশিরভাগ সহপাঠীদের অনুপ্রেরণা যোগাতে সঙ্গে আসছেন অভিভাবকরা, আর তিনি তখন মাঠের এক কোণে একাকী তৈরি হচ্ছেন। শরীরের ঘাম ঝরিয়ে সারলেন ব্যাটিংয়ের অনুশীলন। ছোটবেলা থেকেই ভালোবাসা শুধু ক্রিকেটের জন্য, তাই তো সব কিছু ত্যাগেও বিন্দুমাত্র অনুশোচনা নেই তার। শত বাধা পার হয়ে লাল সবুজের জার্সিতে একদিন নিজেকে রাঙাবেন। ছোটবেলা থেকে ক্রিকেটটা আমার ভালো লাগতো, ক্রিকেটটা ভালোবাসতাম, ছোটবেলা থেকে মনে প্রাণে ভালোবাসতাম, ক্রিকেট খেলা দেখতাম, বাংলাদেশের খেলা দেখতাম, অন্য অন্য দেশের খেলা দেখতাম। এই কারণে ক্রিকেটটাকে বেছে নিয়েছি, ক্রিকেটটা মনে প্রাণে ভালোবাসি আমি, যে কারণে ক্রিকেটটাই বেছে নিয়েছি। ক্রিকেটার হওয়ার স্বপ্ন, ভবিষ্যতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করব, এটা আমার স্বপ্ন। আব্দুল্লার মতো এমন আরও অনেক তরুণের আশা ক্রিকেটার হওয়া। পড়াশোনার পাশাপাশি সমতালে ব্যাট বলের লড়াইটাও চালিয়ে যাচ্ছেন। সমবয়সী অন্য তরুণরা যখন আড্ডা বা মোবাইল গেমিংয়ে সময় পার করেন, তখন এসব তরুণরা উপভোগ করেন ব্যাট বলে মাঠের খেলা। খেলাধুলা নাকি বাকি কাজগুলো করতে তাদেরকে আরও উজ্জীবিত করে। টপ অর্ডারে ব্যাটিং করি, ওপেনিং ব্যাটসম্যান, আর প্র্যাকটিস প্রতিদিনই আসি, যদি ডেভেলপ করতে পারি নিজেকে। খেলাধুলার পাশাপাশি পড়াশোনাটাও সামলাতে হয়, এখন খেলাধুলাটা বেশি গুরুত্ব দিচ্ছি। ছোটোবেলা থেকে বাবাকে দেখে আসছি, আমার ইচ্ছে হচ্ছে গিয়ে বাবার মতোই ন্যাশনাল টিমে নিজের একটা জায়গা তৈরি করে নেওয়া। এখানে আমরা অনেক এনজয় করি, আমাদের স্যারও অনেক ফ্রেন্ডলি, আমাদের স্যার অনেক মানে অনেক প্রায়োরিটি দিয়ে বোঝায়। এসব স্বপ্নবাজ তরুণদের সঠিক পথে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতাই করছেন অভিভাবকরা। নিজ সন্তানরা একদিন দেশের পতাকা গায়ে জড়াবেন, গর্বিত করবেন গোটা জাতিকে। শুধু ক্রিকেটারই নয়, ভবিষ্যতে একজন ভালো মানুষও হবেন, এমনটাই ইচ্ছে অভিভাবকদের। আরো 2 বছর আগে থেকে ওর ইচ্ছা ছিল যে ও ক্রিকেটার হবে, মানে ও সাকিব আল হাসানের বিশাল এক ভক্ত। আমার ছেলে ভালো একটা অবস্থান যাতে জাতীয় দলে খেলুক, এই ধরনের একটা আশা নিয়ে আসলে ওরে মানে প্র্যাকটিসটা করাচ্ছি আর কি। তুমি চাইলে যদি মনে করো যে না আমি স্বপ্ন দেখি খেলা নিয়ে, আমি হয়তো অনেক কিছু করতে পারবো আমার দেশের জন্য, তাহলে তুমি খেলো। আমি যে ওকে খুব জোর করছি সেটা কিন্তু না। এমন ভবিষ্যৎ ক্রিকেটার তৈরিতে রাজধানীতে রয়েছে একাধিক ক্রিকেট একাডেমি, তবে বেশিরভাগ একাডেমিগুলোরই রয়েছে নানা সংকট। এত সব নায়ের মাঝে আছে ব্যতিক্রম কিছু একাডেমিও। এমন এক ক্রিকেট একাডেমি হলো ধানমন্ডির শেখ জামাল ক্রিকেট একাডেমি। আগামী ক্রিকেটার তৈরির লক্ষ্যে এখানে রয়েছে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা। সবুজে ঘেরা চারপাশ যে কাউরই মনোযোগ আকৃষ্ট করবে, সেই সাথে এখানকার নিরাপত্তা ব্যবস্থাও চোখে পড়ার মতো। একাডেমিতে রয়েছে আলাদা ব্যায়ামাগারও, ফিটনেস ও ইঞ্জুরি থেকে পুনরবাসনের জন্য রাখা হয়েছে এই ব্যবস্থা। এখানে প্র্যাকটিসে তরুণদের সাথে আসা অভিভাবকরা পেয়ে থাকেন বিশেষ সুবিধা। নারী ও পুরুষদের জন্য রয়েছে আলাদা বসার স্থান। মাঠকর্মীদের সার্বক্ষণিক নিরলস প্রচেষ্টায় ঠিক রাখা হয় অনুশীলন মাঠ। সপ্তাহে 4 দিন সকাল বিকেল 2 বেলা অনুশীলনের সুযোগ থাকে। এ সকল তরুণদের প্রশিক্ষণ দিতে সাবেক ক্রিকেটার তুষার ইমরানের নেতৃত্বে রয়েছে 16 জন কোচিং স্টাফ। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের জন্য আছে আলাদা কোচ। ক্রিকেট থেকে অবসরে গেলেও ভবিষ্যৎ ক্রিকেটার তৈরির কাজটা বেশ ভালোই উপভোগ করছেন এখানকার কোচরা। রক্তের সাথে ক্রিকেট আছে বিধায় এই ক্রিকেটের সাথেই লেগে আছে। এখন ইচ্ছা আছে যে শেখ জামাল ক্রিকেট একাডেমি থেকে কিছু কিছু প্লেয়ার যদি বের করতে পারি,
তাহলে নিজেকে সাকসেসফুল মনে করবো আর কি। একটা সেন্টার উইকেট থাকলে বেশি ভালো হতো, একটা ইনডোর ফ্যাসিলিটি থাকলে বেশি ভালো হতো, আদারওয়াইজ সব কিছু আছে কিন্তু শেখ জামাল ক্রিকেট একাডেমিতে। দেশের ক্রিকেটে অবদান রাখাই প্রধান উদ্দেশ্য এই একাডেমির। দেশের ঊর্ধ্বমুখী এই বাজারে নেওয়া হচ্ছে নামমাত্র ফি, আর আলাদা প্রতিভার অধিকারী হলে বিনামূল্যে দেয়া হয় শতভাগ সুবিধা। এই একাডেমির বয়স ৬ বছর হলেও এরই মধ্যে বিপিএল ও ডিপিএল এ খেলেছে বেশ কিছু ক্রিকেটারও। ট্যালেন্ট স্টুডেন্ট এবং তারা যদি কোনো সাপোজ ফিনান্সিয়ালি তাদের কোনো সহযোগিতা প্রয়োজন হয় প্র্যাকটিসের ক্ষেত্রে বা প্রশিক্ষণ পরিচালনার স্বার্থে, এটা আমাদের ম্যানেজমেন্টের তরফ থেকে দেখা হয়। দেশের একাধিক একাডেমি জায়গা সংকটে হারিয়ে গেলেও এত অল্প সময়ে শেখ জামালের এমন উত্থান বাকি সবার কাছে হতে পারে রোল মডেল। নেটে কেউ বোলিং করছেন, আবার কেউ ব্যাটিংয়ে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন। এভাবেই প্রতিনিয়ত দেশের একাধিক একাডেমিতে ভবিষ্যৎ ক্রিকেটার হওয়ার জন্য নিজেদের তৈরি করছেন হাজার হাজার তরুণ। হয়তো এদের মধ্য থেকেই কোনো একদিন বাংলাদেশ খুঁজে পাবে সাকিব, মাশরাফি, তামিমদের মতো ক্রিকেটার। সানি মৃধা, এখন ঢাকা।